Joy is our entertainment. Drop a like, leave a comment, and don't forget to subscribe. Hello friends, welcome to Joshankar Entertainment. হ্যালো বন্ধুরা, আজকে আমি এসে গেছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। আজকে আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন মেন গেট তথা সেন্ট্রাল অফিস থেকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন মন্দির গেট পর্যন্ত স্লো সাইকেল রানিংয়ের মাধ্যমে আপনাদেরকে এই ভিডিওটি দেখানোর চেষ্টা করব। এটা হলো মেন গেট আর এটা হলো সেন্ট্রাল অফিস। এটা হলো মিশনের মেন অফিস, যেখানে মিশনের ইম্পর্টেন্ট কাজকর্ম এখানে হয়। তো বন্ধুরা, সামনেই দেখা যাচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ। তার সামনেই রয়েছে একটি অপূর্ব সুন্দর বিবেকানন্দর মূর্তি। কলকাতার দক্ষিণে গড়িয়া বা সোনারপুর রেলওয়ে স্টেশনের নিকটস্থ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এই আশ্রম। আমরা এখন এসে পৌঁছেছি জোড়া গেটে। সামনে যে গেটটা আছে ওই গেটের নাম জোড়া গেট, জোড়া গেট বলে ডাকা হয়। তো বন্ধুরা, আমরা এখন নরেন্দ্রপুর মন্দির গেটে পৌঁছাবো। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয় 1943 সালে উত্তর কলকাতায়। সেখান থেকে 1956 সালে উত্তর কলকাতা থেকে আশ্রমটি নরেন্দ্রপুরে স্থানান্তরিত হয়। তখন এই নরেন্দ্রপুরের আগেকার নাম ছিল উখিলা পাইকপাড়া। আপনাদেরকে জানিয়ে রাখি নরেন্দ্রপুরের তখন আগেকারের নাম ছিল উখিলা পাইকপাড়া। এই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হবার পর স্বামী বিবেকানন্দের নাম অনুসারে এইখানকার নাম রাখা হয় নরেন্দ্রপুর। তো বন্ধুরা, আমরা এখন প্রায় জুনিয়র সেকশনের কাছাকাছি চলে আসছি, কিন্তু আমাদের হাতের সময় খুব অল্প থাকার জন্য আমরা জুনিয়র সেকশনের ভিডিও আজকে আপনাদেরকে দেখাতে পারছি না। তো পরবর্তী এপিসোডে, নেক্সট এপিসোডে আমরা জুনিয়র সেকশনের ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে নরেন্দ্রপুরের ছাত্রাবাস ও লোক শিক্ষা পরিষদের সেবামূলক কাজ দিয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আশ্রমে যাত্রা শুরু হয়। ধীরে ধীরে এখানে অন্ধবালক, বিদ্যায়তন, মহাবিদ্যালয়, বিদ্যালয় জুনিয়র ও সিনিয়র সেকশন স্থাপিত হয়েছিল। এগুলো এখন আমরা এসে পৌঁছেছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মঙ্কস কোয়ার্টারে, যেখানে বাইরে থেকে কোনো গেস্ট বা কিংবা বাইরে থেকে কোনো মহারাজ এসে কিংবা কিছু এখানকার মহারাজও এই মঙ্কস কোয়ার্টারে থাকেন। তো বন্ধুরা, আপনাদেরকে দেখালাম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মঙ্কস কোয়ার্টার। তো আমরা এবারে আমাদের যাত্রাপথের দিকে এগোব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে মিশনে জমিতে নানা রকম শাকসবজি চাষ হচ্ছে। এগুলো মিশনের নিজস্ব জমি। এখানে শাকসবজি চাষ করে এইসব শাকসবজি ছাত্রদের খাওয়ানো হয়। তো বন্ধুরা, আমরা আশা করছি যে আর 5-6 মিনিটের মধ্যে আমরা মন্দির গেটে পৌঁছে যেতে পারব। আমাদের আরেকটুক্ষণ গেলেই আরেক সামনেই রয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কেয়ারি ফার্ম। এখান থেকে দেখাই যাচ্ছে না। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ভিডিও কখনো এই একটা ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব নয়। সুতরাং আমি এই ভিডিও কতগুলি পার্টের মাধ্যমে দেখাবো।
আপনারা দেখছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ডেয়ারি ফার্ম, আপনারা দেখতে পাচ্ছেন। তো যেহেতু আমাদের হাতে সময় খুবই অল্প, সেহেতু এই ফার্ম হাউসের মধ্যে আমরা এখন ঢুকতে পাচ্ছি না। ফার্ম হাউসের মধ্যে ঢুকলে জানা যেত, আপনারা দেখতে পেতেন এই ফার্ম হাউস কতটা আয়তন জায়গা জুড়ে রয়েছে তা আপনারা দেখতে পেতেন। কিন্তু যেহেতু আমাদের হাতে সময় অল্প, তাই আপনাদেরকে সেই ফার্ম হাউসের ভেতরটা দেখাতে পারছি না। তো বন্ধুরা, আর একটুখানি এগিয়ে গেলেই সামনের দিকে দেখা যাচ্ছে রামকৃষ্ণের পোলট্রি ফার্ম, বাঁ দিকে দেখা যাচ্ছে। তো আরো পোলট্রি ফার্ম রয়েছে, যেতে যেতেই দেখাবো আপনাদেরকে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত রামকৃষ্ণ মিশনের এই শাখা কেন্দ্রটি বর্তমানে ভারতবর্ষের অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় 2000-এর বেশি ছাত্র এখানে পড়াশোনা করে এবং বেশিরভাগই আবাসিক। এই যে আরেকটি পোলট্রি ফার্ম, আমরা প্রায় মন্দির গেটের কাছাকাছি চলেই এসেছি বলতে গেলে প্রায়। তো বন্ধুরা, আমরা এখন মন্দির গেটে এসে পৌঁছে গেছি, দূরেই দেখা যাচ্ছে মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন। সামনেই দেখা যাচ্ছে বলরাম ভবন এবং তার পাশেই রয়েছে মিশনের এই মেন মন্দির। তো বন্ধুরা, মিশনের এই